হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটি একটি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ডিশ। তাহলে চলুন বানিয়ে ফেলি কচুর শাক। তাহলে দেখে নিই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাতে আমাদের কী কী লাগছে। এখানে আমি কিছুটা পরিমাণ কচুর শাক, ভালো করে এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছি। তার সাথে এখানে দুটো ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে রেখেছি। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি। কচুতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। এখানে আমি 1 টিস্পুন হলুদ নিয়েছি, তার সাথে 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন সর্ষে, কিছুটা আদা এবং 1/4 টিস্পুন এখানে রাঁধুনি নিয়েছি। এটা আমি সব একসাথে পেস্ট করে নেব। এখানে ফোড়ন দেওয়ার জন্য আছে 1/4 টিস্পুন পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। রান্নাটা আমরা সর্ষের তেলে করছি, আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ ও মিষ্টি। আমি এবারে সব মশলাগুলো একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটাকে এবার আমি পেস্ট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 4 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ফোড়ন দিলাম। ফোড়নটা দিতে গেলে আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হালকা কষিয়ে নিতে হবে। এর মধ্যে সেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিলাম। ভাজা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করছি। মাছের মাথাটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার স্বাদ মতো লবণ দেব। আমি সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ এর মধ্যে দিয়েছি, তাই লবণটা একটু মেয়েদের স্বাদ মতো দিতে হবে। এবারে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার রান্নাটা দেখে নিই কতটা হয়েছে। অনেকটাই শাকটা মজে এসেছে। এবারে আমি এর মধ্যে মিষ্টি দেব। এখানে আমি 2 টিস্পুন চিনি দিলাম। কচুতে ঝালটা এবং মিষ্টিটা দুটোই একটু বেশি পরিমাণ লাগে। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে এর থেকে কমও দিতে পারেন। এবারে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ঢেকে দিচ্ছি, এটা আরেকটু ড্রাই হবে।
5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। কচু শাকটা তৈরি হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।